উপমহাদেশের যে কজন প্রখ্যাত সুফি দার্শনিক ছিলেন, যাদের হাত ধরেই এই উপমহাদেশে ইসলামের বাণী প্রচার হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। বলছি হযরত খানজাহানা আলী রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে। খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান, খান ই আজম ইত্যাদি। চলুন তাহলে ঘুরে আসি তার মাজার থেকে এবং তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। ষাট গম্বুজ মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরত্বে জনপ্রতি 10 টাকা ভাড়ায় সিএনজি করে চলে যেতে পারবেন খুব সহজেই খানজাহান আলীর মাজারে। তখন ষাট গম্বুজ মসজিদে ছিলাম, এখন যাইতেছি খানজাহান আলীর মাজার। বেশি দূরে না, অল্প একটু দূরে, এই মসজিদ থেকে মাজার অল্প একটু দূরে। হযরত খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়া কামিল পীরশাহ নিয়ামতুল্লার কাছে। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394-এ মাত্র 26-27 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এই 2 স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়, কারণ খানজাহান আলী ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। সোনা বিবি ও রূপা বিবি এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয়। চলুন তাহলে এই বিখ্যাত দরবেশের মাজারের ভিতর যাই। আপনি এখানে আসলে অবাক হবেন, কারণ আপনি হয়তো ভেবেছিলেন এখানে যারা আছে তারা হয়তো খুবই আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আপনার চিন্তার সাথে বাস্তবের কোনো মিল পাবেন না। এখানে সহজভাবে যদি বলি, এখানে সবাই ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সবাই যার যার স্বার্থ হাসিল করছে। কিন্তু এখানে যিনি শুয়ে আছেন তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তা না হলে এই মাজার শত শত বছর ধরে টিকে থাকার কথা নয়। আপনি আরও বিস্মিত হবেন তখন যখন দেখবেন মাজারের ঠিক পাশেই অনেকগুলো পবিত্র কোরআন শরীফ রাখা, যেগুলো দেখে মনে হচ্ছে মাসের পর মাস সেগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে, পরিষ্কার করার মতো কেউ নেই। এ ব্যাপারে মাজারের খাদিমকে জিজ্ঞেস করলে তিনি বাজে ব্যবহার করেন। চলুন তাহলে মাজারের পাশে অবস্থিত দিঘিটি দেখে আসি। শত শত বছরের পুরনো এই দিঘিতে রয়েছে বিশাল বড় কুমির। আগে এখানে আরও অনেক কুমির ছিল,
কিন্তু বর্তমানে সেই কুমিরগুলো জীবিত নেই। এখানে এখন শুধুমাত্র একটি কুমিরই রয়েছে এবং সেই কুমিরটি দেখার জন্য দেখতে পাচ্ছেন শত শত মানুষের ভিড় জমে আছে। কিন্তু এত বড় দিঘিতে কুমিরটি কখন ভেসে উঠবে, কোন দিক থেকে ভেসে উঠবে সেটা কেউই বলতে পারে না, যার কারণে কারোই আর কুমির দেখা হলো না, আমারও আর কুমিরটি দেখা হলো না। তবুও আপনাদেরকে আমি এই দিঘিটি দেখিয়ে নিলাম। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দিঘিটির আশেপাশে থাকবেন, আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে কুমিরের দেখা পেয়েও যেতে পারেন। তাহলে চলুন এখন আপনাদেরকে আমি দিঘির একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সেই দিঘি, এর এই সৌন্দর্য আপনারা দেখেই মোহিত হয়ে যাবেন। এত সুন্দর একটা পরিবেশ যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন কতটা রহমত রয়েছে আল্লাহ তাআলা। অথচ এই মাজারকে ঘিরেই কত অসাধু মানুষ বিভিন্ন ধরনের তাদের অসাধু কর্মকাণ্ড করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, আমরা সবাই মন থেকে দোয়া করি। যার কারণে আজকে এই মাজারের উৎপত্তি, যার কারণে এই মাজার, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। হযরত খানজাহান আলী রাদিউল্লাহ অক্টোবর 25-1459 তারিখে ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।